প্রায় এগারো ঘন্টা টানা তল্লাশি অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল সিফাইজলা জলার পুলিশ ঘটনা সোনামোড়া থানাধীন আনন্দনগর এলাকায় গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে গভীর রাত পর্যন্ত টানা তল্লাশি অভিযানে মাটির নিচ থেকে উদ্ধার করা হয় আটাত্তর ড্রাম শুকনো গাজা যার ভেতরে ছিল দুই হাজার তিনশো কেজি গাজা বুলডোজার দিয়ে মাটির নিচ থেকে গাজা ভর্তি ড্রামগুলি উদ্ধার করা হয় শুক্রবার সুনামোড়া থানায় সিপাহী জলা জলার পুলিশ সুপার কুলবন্ত সিং সাংবাদিকদের জানান ये ऑपरेशन तकरीबन 10 घंटे चला और इसमें हम लोगों ने 2300 केजी गांजा सीज किया है कि ड्रग्स के अगेंस्ट हमारी कोई टॉलरेंस नहीं है किसी को नहीं छोड़ेंगे चाहे वो 25 किलो का गांजा है चाहे वो 25 25 सौ किलो का गांजा है उसको भी रेड किया जाएगा और उसको भी रेड किया जाएगा आगामी दिनों नेशा विरोधी अभियान जारी थकान पुलिस सुपार ब्यूरो रिपोर्ट चैनल तीन रात